ভাষার মধ্যে অন্যতম। এটি ব্রাজিল আর আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত। আর এখন এই মুহূর্তে আছি ব্রাজিলের মধ্যে 20% এবং আর্জেন্টিনার মধ্যে আছে 80% এই ইগুয়াসু ফল। ইগুয়াসু ফল ইজ ওয়ান অফ দ্য নিউ 7 Wonders অফ নেচার। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে ব্রাজিলের ইগুয়াসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এখান থেকে ইগুয়াসু ফলসের দূরত্ব 15 কিলোমিটার। এই ইগুয়াসু ওয়াটারফলস ন্যাশনাল পার্কের মেন গেটের সামনে এসে আমরা পৌঁছালাম। বাসে আমাদের সময় লাগলো মাত্র 30 মিনিট। ইগুয়াসু ফলসের এন্ট্রান্স ফি জেনারেল অ্যাডাল্ট $20। এন্ট্রি টাইম 9 AM টু 4 PM। এবার আমরা এখান থেকে বাসে করে একেবারে ওয়াটারফলসের কাছেই পৌঁছে যাব। আমরা এখন ইগুয়াসু ফলস এসে পৌঁছালাম, পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম। এই ইগুয়াসু ফলসের 275টি ফলস এখানে আছে। বর্তমানে 6.4 মিলিয়ন সিসি অফ ওয়াটার এটা প্রতি সেকেন্ডে এটাতে নামছে, পৃথিবীর বৃহত্তম। আর ইগুয়াসু জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাতের থেকে আকারে বড়। এর গভীরতা 270 ফুট আর প্রশস্ত 3.5 থেকে 4 কিলোমিটার পর্যন্ত দাঁড়ায়। ইগুয়াসু নদী ও পারানা নদীর মিলিত স্থান থেকে 24 কিলোমিটার পূর্বে এই জলপ্রপাতটি অবস্থিত। পারানা মালভূমির ঢাল বেয়ে এই অসংখ্য ঝর্ণাধারা, 275টি ঝর্ণাধারার সমন্বয়ে এই বিশালাকার দানবীয় ও বিধ্বংসী জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা এই পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে একদম মূল জলপ্রপাতের কাছে পৌঁছে যাব। টিকিট এবং এন্ট্রি সংক্রান্ত তথ্যের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা ধীরে ধীরে মূল জলপ্রপাতের কাছে এগিয়ে চলেছি। এবার আর কোনো কথা নয়, এবার আমরা বিস্ময়কর জলপ্রপাতটি ঘুরে ঘুরে দেখব।
জলপ্রপাতের খুব কাছাকাছি যাওয়ার জন্য চারিদিকে ছড়ানো রয়েছে দুপাশে ঘেরা এরকম ব্রিজ। আমরা আরও উপরে উঠে চলে এলাম, যেখান থেকে জলপ্রপাতটি সম্পূর্ণরূপে দেখা যায় এবং আপনাদের সঙ্গে সেই জলপ্রপাতের সম্পূর্ণ দৃশ্যটি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। অনন্য ও অসাধারণ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ফিরছি ইগুয়াসু ফলস ইন ব্রাজিল।